نفس بأي أرض تموت. قرآن شريف قل لكي خراب لگه তেলাওয়াত করলে খারাপ লাগে? তাইলে আমি এখন তেলাওয়াতটা করব এমন জোরে একটা আল্লাহকে ডাক দিবেন, দেওয়ার পরে একদম সবাই চুপ হয়ে যাবেন, আর কথা বলবেন না। রাজি? সবাই রাজি? ডানে বামে রাজি তো? এই তোমরা রাজি তো? আল্লাহকে ডাক দিয়ে একদম চুপ হয়ে যাবেন, আর কেউ ধাক্কা ধাক্কি করবেন না, কমিটিতে কথা বলবেন না, সূত্রের কথা বলবেন না। গভীর মনোযোগ এক যুবক, বাবার আগে সন্তান মারা যায়, সন্তানের আগে বাবা মারা যায়, একটা মাত্র কথা বলো, কারণ আমি তুমি পৃথিবীতে থাকবো, আমি তাহিরের আব্বা চলে গেছে, জীবনে কত মানুষের চেহারা দেখে কিন্তু বাবার মতো লাগে না, এ যুবক তুইও চলে যাবি, আমি তাহিরিও চলে যাব, রাস্তা হলো দুইটা, জোরে কম রাস্তা কয়টা? একটা হলো ভালো রাস্তা, আর একটা হলো মন্দ রাস্তা। ভালো রাস্তায় আছে নামাজ, ভালো রাস্তায় আছে রোজা, ভালো রাস্তা আছে হজ, ভালো রাস্তা আছে যাকাত, ভালো রাস্তা আছে মার খেদমত, ভালো রাস্তা আছে আল্লাহর ইবাদত। কথা বলেন ঠিক কিনা? তোমার বিবেকটাকে আজকে জাগ্রত করো, তোমার বিবেকটাকে আজকে জাগ্রত করো। কেন জানো নি, সিএনজির পিছনে মাঝে মাঝে দেখতে পাই লেখা আছে, বিবেক হলো মানুষের সবচাইতে বড় আদালত। তোমার বিবেক থেকে খাটাও, তুমি কোথায় আসছো? এটা এমন একটা জায়গা, আমার নবী আপনার নবী বলেন, যে জায়গার ভিতরে কোরআন সুন্নার এলেমের আলোচনা হয়, এই জায়গাটার জায়গা থাকে না, এই জায়গাটা জান্নাতের বাগান হইয়া যায়। তুমি জান্নাতের বাগানে বসে কথা বলো, লজ্জা থাকা দরকার। তুমি সবচাইতে শ্রেষ্ঠ একটা জায়গায় বসছো, এখানেও বসে তোমার কথা আসে না, জানে তুমি দোকানে কত কথা বলো, না জানে তুমি রাস্তায় কত কথা বলো। তবে একটা কথা আমি বলে দিয়ে যাই আমার আল্লাহকে, আল্লাহ এই শিব পালাম শিব পাশা মাহফিলে ওরা যে ধাক্কা ধাক্কি করতেছে, ওরা কোনো সিনেমা হলে ঢোকার জন্য প্রতিযোগিতা করতেছে না, এরা কোরআন সুন্নার বয়ান শোনার জন্য ধাক্কা ধাক্কি প্রতিযোগিতা করতেছে। এটাও একটা ইবাদতের গণ্য হয়ে যাবে। ও যুবক ধৈর্য ধারণ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মাস-সাবিরিন। সবার মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো জ্বালাই দেন, সবার মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো জ্বালাই দেন, দেখবেন এটাও আরেকটা জান্নাতের বাগান, দেখতে সুন্দর দেখা যাবে, ইতিহাস হয়ে যাবে শিব পাশা গ্রামে। সব জ্বালাই দেন, সব মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো। আল্লাহ আকবার বলেন, আর যদি আল্লাহ সবার মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালাই দেন, সবাই আমার সাথে সাথে, সবাই আমার সাথে সাথে একটা গজল বলবেন, পারবেন নি সবাই? আর যদি পারবেন নি সবাই, সবাই আমার এই কবরের গজলটা সুন্দর করে বলেন, চোখের পলকে তুমি হাতান হতে পারলাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। বসাই বসাই, চোখের পলকে তুমি হতে পারলাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলাম তাহিরি নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি,
ইয়াতে যাদের সাথে চলতে তুমি তাকে তো দিবানিশি জানা যায় স্বর্গে হবে তোমার প্রতিবেশী যাদের সাথে চলতে তুমি তাকে তো দিবানিশি জানা যায় স্বর্গে হবে তোমার প্রতিবেশী ও স্বজনেরা নিয়ে যাবে স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে হাত দিয়ে বুঝাই দেন না সবাই রে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলাম তোমারি না মাসিদের মাইকে হবে এলাম তোমারি না মাসিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে খুলে বলুন আল্লাহু আকবার এ বন্ধুরি রাস্তা কয়টা কথা বলো না রাস্তা কয়টা এই দুইটা রাস্তা একটা হলো সৎ পথ আর একটা হলো অসৎ পথ দুনিয়ার নারী পুরুষ একত্রে যাত্রা গানের আসর আর আজকে শীত পাশার ওয়াজ মাহফিলের আসর এক জিনিস নয় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার আব্বার আপ গভীর মনোযোগ দেওয়া লাগবো রাস্তা হলো দুইটা একটা ভালো রাস্তা আর একটা মন্দ রাস্তা এখন বলবেন হুজুর জীবনটা তো মন্দ রাস্তায় কাটাইয়া দিয়েছে এখন কি হবে চিন্তার কোনো কারণ নাই জীবনে যদি শুকায়া গুনা করে থাকেন মাহফিলে এসে গেছেন গোসকায়া গুনা করে থাকেন মাহফিলে এসে গেছেন জিনা কইরা গুনা কইরা গেছেন মাহফিলে এসে গেছেন আমার নবী বলে একটা মানুষ টাকা হারায়া গেলে হারানো টাকা ফেরত পাইলে যেমনে খুশি হয় আমার আল্লাহর হাবিব বলেন একটা বান্দা গুনা কইরা আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ এর চাইতে কোটি গুণ বেশি খুশি হয়ে যায় আর যদি আল্লাহু আকবার বলো এই জন্য আমার আব্বুরি আমরা গুনাগার গুনার গাটরি লই আইছি আজকের মাহফিলে দেখেন নীরবে নীরবে কেমন অন্ধকার লাগতেছে কবরটা যে কেমন অন্ধকার এই কবর তুমি কেমন করে আমি কেমন করে থাকব এই অন্ধকারটা দেখলেই তো কেমন জানে লাগে একজনের চেহারা একজন দেখি না অথচ লাইট জ্বালায়া রাখছি কিন্তু এই কবরের ভিতরে ডানে মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি মাথার উপরে মাটি নিচে মাটি কারেন্টের কোনো বিদ্যুতের ব্যবস্থা নাই চাঁদের আলোর কোনো ব্যবস্থা নাই সূর্যের আলোর কোনো ব্যবস্থা নাই ওই কবরে তুমি কেমনে থাকব আমি কেমনে থাকব হো বন্ধুরে রাস্তা হলো দুইটা একটা হলো ইমানদার রাস্তা আর একটা হলো বেঈমান যে পথে চলে দুইটার এক মরণ এক নয় বেঈমানের মরণ হবে কঠিন ইমানদারের মরণ হবে সুন্দর কথা বলেন ঠিক কিনা এখন আমরা কি ইমানদার না বেঈমান হ্যাঁ জবান খুলে কই ইমানদার না বেঈমান ও বন্ধু ইমানদার যদি হও
তোমার মরণটা কেমন হবে আমি একটু বলে দিয়ে যাই। এই বয়ানটা আমি ইদানিং সব জায়গায় জায়গায় ইমানের দাওয়াত দিতেছি। আমি শিব পাশাও বলে দিয়ে যাই, আমি একবারই বলেছি মুর্দার গনে রুহের মাগফিরাতের জন্য মাহফিল। আমার পাশে মুরব্বি আব্বাল বসে আছেন, উনার নাম কি আমি জানি না, আব্দুল্লাহ ওয়াল সাহেব। আমি একটু জিজ্ঞেস করি, ও আব্দুল্লাহ ওয়াল সাহেব আগের মতন শরীরের মধ্যে শক্তি পাননি? উনি বলবে হুজুর আমি পাই না, আগের মতো দৌড় দিতে পারেননি। উনি বলবে পারি না, আগের মতো বস্তা মাথায় তুলতে পারেননি। উনি বলবে আমি পারি না, আগের মতো চোখে দেখিনি। তিনি বলবে না আমি চোখেও দেখি না, এই জন্য উনি আমার দিকে তাকায়া চোখের পানি ফালাইয়া দিয়া কইব তাহিরি রে আগের মতন আগের শরীরটার শক্তি জানে কেমন কেমন হইয়া গেছে। এই মুরব্বির দেইখা তোমারে বড় জোয়ান মনে কইর না, এই মুরব্বির আগে অনেক জোয়ান সাজদা কইরা রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুরব্বির বাসায় মুরব্বি কয় আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানে গইয়া গেছে কেমনের কেমন। বসে বসে ওজিফা পড়তে পার চোখের পানি ফালায় কান্ত। এই দেখ অন্ধকারটা কেমন লাগতেছে। এই জন্য মুরব্বি কয় আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, হা কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, আমি বলি আমারে মরার চিঠি এসেছে। আগের মতো গায়ে শক্তি পাই না তেমন, শরীর জানে হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো গায়ে শক্তি পাই না তেমন, শরীর জানে হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না গায়ে আমার কি হয়েছে, কেউ বুঝে না গায়ে আমার কি হয়েছে। আমি বলি আমারে মরার চিঠি এসেছে। একেটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। অনেকগুলা লাইট বন্ধ করে দিছেন, আপনারা লাইট গুলা দিলে তো আমি একটু চেহারা গুলা মাথা গুলা আস করতে পারি। একটু মহব্বতের সাথে একটু ধরে রাখেন, বিদ্যুৎটা আসার আগ পর্যন্ত আমি ওয়াশটা বন্ধ করে দিতাম, কিন্তু এরপর মাইকটা চালাইতাছি। ও বন্ধুরি, ও বন্ধুরি, আপনার নবী আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন ইমানদারের রুহটা নেওয়ার জন্য ফেরেশতা আসবে। যেই ফেরেশতা জান কবজ করে জবান খুলে বলো সেই ফেরেশতার নাম কি? আজরাইল শিব পাশা গ্রামে আসবে। যদি তুমি ইমানদার হও আজরাইল তোমার ঘরের ভিতরে আসবে, আয়েশা পায়ের কাছে বসবে না, মাথার কাছে এসে বসবে। তোমার মাথার উপরে, তোমার মাথার পাশে আজরাইল এসে সুন্দর করে বসে যাবে। নাতি যেমন করে নানার মাথার চুলগুলো আঙ্গুল দিয়ে টেনে দেয়, আজরাইলে ইমানদারের মরণের সময় শিব পাশা গ্রামে আইসা আজরাইলে ইমানদারের মাথার চুলগুলোর এমন ভাবে আঙ্গুল দিয়ে আশ্রাইয়া দিব। জোরে কি সুবহান আল্লাহ বলবেন না? এ আব্বুনি এমন নসিব তোমার হইব নি। এখন আবার কথা আসে মুখে দিয়ে আমার বুঝে আসে না, এখনো তুমি ধাক্কা ধাক্কি করো আমার বুঝে আসে না। তুমি কি মরণের চিন্তা করো না? তাকায়া দেখো তো কতগুলা লাইট কেমন করে জ্বলে আছে। আল্লাহ যদি আমাদের কবরটারে এমন ভাবে রহমতের নূর দিয়া জ্বালাইয়া রাখতো, তাইলে আমাদের কবরের অন্ধকারটা দূর হইয়া যাইত। ইমানদারের চোখের পাশে আজরাইল এসে মাথার পাশে বইসা, ইমানদারের মাথার চুলগুলা
এইভাবে আশ্রয়ইয়া দিব ইমানদার ঘুম ঘুম বাপ চলে আসবে কিন্তু যুবক আজরাইলে বৈশা বৈশা ইমানদারে কানের মধ্যে মুখটা লাগাইয়া কইব ও আল্লাহর বান্দা গো তোমার কাছে জানতে চাই আমার আল্লাহ পাঠাইছে আমারে আল্লাহ পাঠাইছে তোমার রূহটা কবজ করার জন্য তুমি কি বলো ইমানদারে টাকার জোরে সেই দিন কথা বলতে পারবে ইমানদারে সম্পদের জোরে কথা বলবে না ওই কঠিন মুসিবতের সময় ইমানদার ইমানের জোরে আজরাইলকে ডাক দিয়া বলবো ভাই আজরাইল ও আজরাইল ও আজরাইল তুমি বলেছো আমার রূহটা নিয়ে যাবে আমিও বলে দেই শুনে রাখো আর দুনিয়া সিজনুল মুমিনিন দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা ও আজরাইল তাড়াতাড়ি দেরি কেন করতেছো আমার রুহুটারে নিয়ে যাও কারণ কেন জানো নি কারণ আমার রুহুটাকে তুমি নিয়ে যাও কারণ একটাই কারণ আমার আল্লাহর সাথে মিলনের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছি আর জোরে জোরে কন্ন আল্লাহু আকবার রাস্তা কয়টা বুঝলে গেছে রাস্তা কয়টা অন্ধকারে কি হারাই গেছেন রাস্তা কয়টা ইমানদারের রাস্তায় আজরাইলের ব্যবহার বেঈমানের রাস্তায় আজরাইলের ব্যবহারটা কত কঠিন হবে দেখবেন ইমানদারে বলবে ও আজরাইল আমার ওটা তাড়াতাড়ি নিয়ে যাও আমার যিনি বানাইছে ওই আল্লাহকে দেখার জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছি ও পাশার বাবারা এবার ইমানদারে রুহুটা নেওয়ার আগে আমার আল্লাহর একটা ফেরেস্তা সুন্দর ফেরেস্তা সাদা একটা ফেরেস্তা আমার আল্লাহ বানায় রাখছে ওই ফেরেস্তার বাড়ি হইল ইল্লিনে আমার সিদ জিব্রাইলের বাড়ি যেমন সিদরাতুল মুনতাহা আর ইমানদারের কাছে আসার জন্য কিছু ফেরেস্তা আল্লাহ বানায় রাখছে ওই ফেরেস্তাদের বাড়ি বানাইছে ইল্লিনে জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না ওই ইল্লিনের ফেরেস্তার আল্লাহ ডাক দিয়া কইব ও ফেরেস্তারি যাও যাও শিবপাশায় যাও আজমিরি গঞ্জে যাও আজরাইল রুহু আনতে গেছে আমার ইমানদারের রুহুটা আনতে গেছে আজরাইল বলছে বসে মাথার পাশে আর তুমি যাইয়া বসবা এক জায়গায় ওই ফেরেশতা বলবে আল্লাহ গো আমি ইমানদারের কোন জায়গায় বসবো আমি কি ইমানদারের হাতে বসবো আল্লাহ বলবেন না আমি কি ইমানদারের পেটে বসবো আল্লাহ বলবেন না আমি কি ইমানদারের বুকের উপরে বসবো আল্লাহ বলবেন না আমি কি ডানে বসবো আল্লাহ বলবেন না আমি কি বামে বসবো আল্লাহ বলবেন না ও আল্লাহ তাইলে আমি কোথায় বসবো আল্লাহ বলবো ও ফেরেশতা আজরাইলে বসে মাথার বরাবর সামনে মাথার পিছনে গিয়া বসে আর তুমি যাইয়া বসবা ইমানদারের ডান চোখ আর বাম চোখের মাঝখানে যাইয়া তুমি আসন বানাইয়া বসে যাও ইমানদারের ডান চোখ আর বাম চোখ এদিকে তাকাও ডান চোখ আর বাম চোখের মাঝখানে আইসা ওই ফেরেশতাটা বসবে এবার আজরাইল হলো মাথার পিছনে আর এই ফেরেস্তারা ইমানদারের ইমানদারের ডান চোখ আর বাম চোখের মাঝখানে বসবে এই ফেরেস্তারা কত বড় জানেননি যে এই ফেরেস্তার মাথার ভিতরে সাত সমুদ্র ১৩ নদীর পানি যদি দেওয়া হয় এক ফোঁটা পানিও পায়ের তলায় পড়বে না মান্না গুনজম দর জমিনে আসে মা লেকি গুনজম দর কলবে মোমেনা মাকান চুষ্টি নামাজে পঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীন নামাজ
নামাজের দরকার আছে না নাই এ যুবক জবান খুল যাওয়ার সময় আজকে 12 জন নামাজি বানায়া যামু কয়জন নিয়ত করে বসে থাক যুবক তুই নিয়ত করে বসে থাক যাওয়ার সময় 12 জনকে নামাজি বানায়া যামু মনে কইরা দিবেন কারণ কেন জানেননি কারণ নামাজ ইবাদতটা বড় মজার মজা আল্লাহর ওলিরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে এরপর 7 মিনিট না সবাই যখন ঘুমায়া যায় ঘুমের ঘরে চুরি করে উঠতা যায় বেশি বেশি নফল ইবাদতের ঠেলা লাগাইয়া দে আল্লাহর হাবিব কয় ওই বান্দাটা আর বান্দা থাকে না আমার আল্লাহ তার নফল ইবাদতের বদলতে নামাজের দরদের কারণে ওই বান্দাটাকে আমার আল্লাহর বন্ধু বানায়া নে নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে বলুন নামাজ কে বলো না কাজ কে বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পড়ো পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে নামাজ বিহীন পড়ো পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে ছোট্ট বন্ধুরা তোমরা পারবা এটা বলো নামাজ কে বলো না কাজ কে বলো ছোট ভাইরা ছোট বাবারা তোমরা তোমাদের প্রিয় গজল নামাজ কে বলো না কাজ আছে কি আমার কথাগুলো কি খারাপ লাগতেছে আপনার কাছে প্রত্যেকটা কথা চুম্বক ধর্মী কথা শুধু শুনলে চলবে না আজকে মানতে হবে ঠিক কিনা বলুন জীবনে অনেক সুর শুনেছেন অনেক ঘটনা শুনেছেন আজকে ওয়াজ মানতে হবে ইমানদারের মাথার পাশে আজরাইল আর দুইটা চোখের মাঝখানে একটা ফেরেশতা বসা এখন প্রশ্ন করবেন হুজুর তাহলে হুজুর গো আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য আর নাকের বরাবর যে ফেরেশতাটা বসছে এই ফেরেশতাটা আমার আল্লাহ কেন পাঠাইছে জানোনি এই ফেরেশতাটা কিন্তু খালি হাতে আসে নাই ফেরেশতার এক হাতের মধ্যে কাফনের কাপড় নামাজের পরে একদম তখন 4টা বাজে ওই মুহূর্তে আমি হাদিস করতেছি এই ওয়াজটা সম্পূর্ণ হযরতে বারা ইবনে আজিব থেকে হাদিসটা বর্ণিত এখন যে ওয়াজটা করতেছি এই জন্য যুবক ভাইরা আমার ওই ফেরেশতারা এই জায়গায় এসে বসবে আর তার হাতের মধ্যে থাকবে কাফনের কাপড় আর এক হাতের মধ্যে থাকবে আতরের বোতল আপনার আওয়াজ আমার ওয়াজ মনে বুঝতেছেন না আপনারা তো জবানটা খুললে করলে সুবহানাল্লাহ বলেন তো এমন মরণ আমরা চাই কি চাই না রাস্তা কয়টা তো এই যে ভালো রাস্তার ফল দেখবেন এবার মন্দ মন্দ রাস্তার প্রতিফলটা দেখবেন বুঝাইয়ে দেয়া যাবো এবার আজরাইল দুই চোখের মাছ মাথা বরাবর আর ওই ফেরেশতার হাতের মধ্যে একটা হাতে হলো আতরের বোতল আর একটা হাতে কাফনের কাপড় এখন বলবেন হুজুর আতরের শিশিটা দিয়ে সে কি করবে পুরো আতরটা দিয়ে কাফনের কাপড়টা একেবারে গ্রানে মুখরিত করে ফেলবে একেবারে কাপড়টা
ফুললি মেশকে আমরে গ্রান হয়ে যাবে এবার ওই কাপড়টা হাতে নিয়ে এখানে বসা থাকবে এখন বলবেন হুজুর একটা মানুষ মারা গেলে আমরা শিবপাশা বাজার থেকে কাফনের কাপড় কিনে আনি তার বডিটারে বাইন্ডিং করার জন্য আর ওই ফেরেশতা কেন কাপড় নিয়ে আসলো তার কারণ কি ওই ফেরেশতাটা কোথায় থেকে কাপড় আনলো তার মার্কেটের নাম কি হাদিসের ভাষায় দেখলাম এই মার্কেটটা শিবপাশা মার্কেট নয় নিউ মার্কেট নয় সুপার মার্কেট নয় ইস্টার্ন মল্লিকা নয় বসুন্ধরা নয় ইমানদারের কাছে যে কাপড়ের কাপড়টা দিয়ে আল্লাহ পাঠাবে ওই কাপড়ের কাপড়ের মার্কেটের নাম হইল জান্নাতুল ফেরদাউস এই জব এখন প্রশ্ন হলো কেন আমার আল্লাহ এই কাপড়টা দিয়া পাঠালো জাননি ইমানদারের সম্মানে আল্লাহ পাঠাইয়া দিয়েছে দুনিয়ার আব্দুর রহমান মিয়া মারা গেলে দুনিয়ার তাহিরি মারা গেলে বাজারের কাপড় দিয়া তাহিরির বডি ডারে বাইন্ডিং করবে আর ইমানদার যদি হয়ে যাও ইমানদারের রুহটাকে বাইন্ডিং করার জন্য আমার আল্লাহ জান্নাতে কাপড় দিয়ে ইমানদারের রুহটা সিসিপ করার জন্য আল্লাহ পাঠাইয়া দিবে এ আমার বাবারা আজরাইলে যখন ইমানদার রুহটারে বের করবে ওই দুইটা চোখের মাঝখানে যে ফেরেশতাটা আছে এই ফেরেশতাটা ইমানদারের রুহটাকে ওই কাফনের কাপড়ের মধ্যে রাখবে রাইখা এই কাফনের কাপড় দিয়া ইমানদারের রুহটাকে বাইন্ডিং করবে বাইন্ডিং কইরা উপরের দিকে উড়াইয়া নিয়ে যাবে আর এই দিক দিয়ে মৃত দেহটা জমিনের মধ্যে পড়ে থাকবে আর ওই দিক দিয়ে আমার আল্লাহ ইমানদার রুহটাকে ইস্তেকবাল দেওয়ার জন্য জাগা জাগা বারামখানা বানাইয়া দিবে আইয়া তুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি এরা কি বিবেক বিবেচনা আছে বিবেক আছে কোনো বিবেক নাই মানুষের যেখানে দেখা দেখি করো কেন বাইরে যাও আর শোনো আল্লাহ আকবার বলেন কি আপনাদের খারাপ লাগছে এ বাইরে আমার কথা বলবেন না জায়গা হচ্ছে না কষ্ট করে থাকেন কারণ নেক কাজে ভালো কাজে কষ্ট করা স্বভাব বেশি কথা বলেন ঠিক কি না যে আবাদতে কষ্ট বেশি সে আবাদতের সওয়াবও বেশি এ যুবক এবার ইমানদার রুহটাকে ওই জান্নাতি কাফন দিয়ে বাইন্ডিং করে উপরে নিয়ে যাবে নেওয়ার পরে ফেরেশতাদের প্রথম মঞ্জিল মারহাবান প্রথম মঞ্জিলে যাইয়া যখন গেটের মধ্যে দাঁড়াইয়া যাবে বন্ধুরে এবার প্রথম গেইটের মধ্যে যখন দাঁড়াবে এবার ওই মন্ডলের ফেরেশতারা আল্লাহ বরসুর হবে ওই মন্ডলের ফেরেশতারা ডাক দিয়া বলবে কে গো তুমি কে জীবনে কত গ্রান নাকের মধ্যে লেগেছে এত সুন্দর গ্রান কোনদিন নাকে লাগে নাই কে আমি হইলাম এমন তোমার হাতে কি ওই শিবপাশা গ্রামের কথার কথা বলছি এই আজমিনীগঞ্জের ইমানদার রুহটা আমি কাফনের ভিতরে বাইন্ডিং করে এনেছি আল্লাহ বলছে তা নিয়ে সামনে অগ্রসর হওয়ার জন্য যেই মাত্র ওই ফেরেশতাদের মন্ডিলের ওই ফেরেশতারা ইমানদারের কথা শুনবে ওই ফেরেশতারা সাথে সাথে ইমানদারের সুন্দর ভাষায় একটা সালাম দিয়ে দিবে এবার ওই ফেরেশতাদের ওই মঞ্জিলটা অতিক্রম করে না যখন সামনে যাবে সামনে যাওয়ার পরে তিন দিন টাইমে প্রথম আকাশের ভিতরে যখন যাবে ওই যাওয়ার পরে ফেরেশতারা ডাক দিয়ে বলবে কে
ईमानदार रूह यही कथा बोलार प्रथम आकाशेर फेरेश्तारा ईमानदारे सालाम दिबो देखछोनि ईमानदार होइले सालामेर कोनो अभाव नाई कथा बोलेन ठीक किना দ্বিতীয় আকাশের ভিতরে ইমানদারের রূহটা নিয়ে যাবে তৃতীয় আকাশে ইমানদারের রূহটা নিয়ে যাবে চতুর্থ আকাশে ইমানদারের রূহটা নিয়ে যাবে চতুর্থ পঞ্চম আকাশে ইমানদারের রূহটা নিয়ে যাবে ষষ্ঠ আকাশে ইমানদারের রূহ নিব সপ্তম আকাশে যখন নিয়ে যাবে ওই মুহূর্তে সব আসমানের ফেরেশতারা ইমানদারে শুধু সালাম দিবে এখন আমি এখান থেকে বলতে চাই ইমানদার মুমিন মুমিনা মহিলাদের রূহ হলেও একই সম্মান পুরুষের রূহ হলেও একই সম্মান এই জন্য আমার মা ও মা তোমার পায়ে ধরে আমি বলে যাই জীবনে যা কিছুই করছো না কেন গো আজকে জীবনের গুনাগুলো গাঁটরি বেঁধে বসে যাও খবরদার খবরদার জীবনে তো রঙের ঘোড়া কম দৌড়ায় না না মা এবার নিজেরে চিনো নিজেরে চিনো কারণ যেই ব্যক্তি নিজেরে নিজে চিনতে পেরেছে সেই আমার আল্লাহকেও চিনতে পেরেছে জবান খুলে বলো ঠিক না বেঠি এবার সপ্তম আকাশে ইমানদার রূহটারে নিয়ে যাবে যাওয়ার পরে সপ্তম আকাশের পরে আমার আল্লাহ একটা জায়গা বানাইছে ওই রূহটারে রাখার জন্য একটা বাড়ি বানাইছে এখন বলবেন তাহিরে হুজুর ইমানদারের রূহটা রাখার জন্য কোন বাড়িটা বানাইছে আমি বলি না আমার আল্লাহর কোরআন বলেন ওই বাড়ির নাম হইল ইল্লি ইমানদার রূহটা রাখার জন্য যেই জায়গাটার নাম হল ইল্লিন আর বিয়াদবদের মন্দ কাজে যারা চলে নাফরমানদের রূহটা যেই জায়গার মধ্যে রাখবে ওই জায়গার নাম হলো সিজ্জিন ওই ইল্লিনের মধ্যে আমার আল্লাহ ইমানদারের রূহটারে রাখবে রাখার পর এখানে স্টপ করে দিল আর এই দিক দিয়া শিব পাশে যিনি মারা গেল ইমানদার তার বডিটার ভিতরে কাফনের কাপড় লাগাইয়া এরে গোসল করাইয়া খাটের মধ্যে তোলা হলো কাফনের কাপড় লাগাইয়া জানাজার ময়দানে নেওয়া হলো জানাজার ময়দানে নেওয়ার পরে গুরুস্থানে নেওয়া হলো ওই গুরুস্থানে নেওয়ার পর কবরের ভিতরে রাখা হবে যেই মাত্র কবরের ভিতরে রাখা হবে ওই ইমানদারকে কবরে রাখার জন্য দুইজন কবরে নাইমা সুন্দর করে লাশটাকে কবরে শোয়াইয়া দিবে ইমানদারের শরীরের ভিতরে কয়টা বান দিছে মনোযোগ নাই কোনো মনোযোগ নাই দুইটা বইলে ইমানদারের কাফনের কাপড় বান থাকে কয়টা তিনটা কয়টা ইমানদারের শরীরের ভিতরে কাফনের কাপড় সবার গায়ে তিনটা বান থাকে আমার নবী বলেন ইমানদারের বুকের মধ্যে যখন বানটা দেয় ইমানদার রূহটা একটা চিৎকার মাইরা কো ও আব্বা ও দুনিয়ার মানুষ আমার বুকের মধ্যে কাফনের কাপড়টা এত শক্ত করে কেন বানছো যেন মনে হয় হাড্ডিগুলো বাইঙ্গা তছনছ হইয়া যাইতেছি এই জন্য আমরা মানবতা কইরা কবরের ভিতরে মাথার বান্না ডিল কইরা দেয় বুকের বান্না ডিল কইরা দেয় বাইরে তলার বান্টা ডিল কইরা দেয় আর মুখটারে কাবার দিকে ফিরাইয়া দেই এই জন্য যুবক ভাইরা আমার এই বন্ধুরে ইমানদারের বডিটারে যখন কবরে নামানো হবে আর ওই উপরে যখন বাঁশগোলা দেওয়া হবে আর বাঁশের উপরে যখন চাটিটা দেওয়া হবে আর কবরের উপরে যখন মাটি গোলা দেওয়া হবে হুজুর কি দোয়া করা হয় মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাশাআল্লাহ খুব সুন্দর তো তেলাওয়াত করলে আর বলতে হয় না আল্লাহু আকবার পড়েন অটোমেটিকলি অটোমেটিকলি এটা কোরআন একটা জাদু ঠিক কিরা বলেন কোরআন একটা আকর্ষণ বহুত
কাফের রাসূলকে মারতে গেছে কুরআন তেলাওয়াত শুননে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ আবার কি তেলাওয়াতটা করব আল্লাহু আকবার কি জোরে হবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা সকল ঘরের কোরআন গুলোর যদি বস্তার ভিতরে ডুবাইয়া ওই কালনি আর কুশিয়ারা নদীর নিয়ে যদি ফালাইয়া দে কোরআনের একটা আয়াত কি নষ্ট হবে ধ্বংস হবে সব দিলেন একবারে সব কোরআনের পৃষ্ঠা ফানির লোকে মিশা মারির লোকে মিশা গেছে তাই বলি কি কোরআন শেষ হয়ে যাবে না যদি আগুন লাগে ধ্বংস হয় শিব পাশার বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে খারাপ লাগে এগুলো গেলে নাকি মুর্শিদি টান মারিত একটা সমস্যা নাই তো বলম ধৈর্য লাগবে আমি খেতের লাইল বানতাছি খেতের আইল বানতাছি কারণ খেতের আইল না বানতে ফানি দিলে আরেকবার খেতে যাবো গা কথা কন না কিনলি কে ও আইলটা যদি না বান্ধি ও যতই করি শয়তান আই সেই মান লয়ে যাবো গা আগে আইলটা বানতাছি অসুবিধাই বল যদি আগুন লেগে ধ্বংস হয় আজ মিরিগঞ্জের বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে পাকিস্তানের সামরিক শাসক মোল্ল বিমান দুর্ঘটনায় ভাই বিমান পুরে চাই হইল কোরআন পুরে নাই এখন চেয়ারম্যান সাহেব ওই দিন আমি দেখছি ফেসবুকে এই তারা কথা তো কিলে গেলে এই পিছনে কাটতে কথা বলে তোমরা কি পাগলামি শুরু করছো এই লক্ষ হাজার হাজার মানুষ সবাই মনোযোগ তোমরা পিছনে ধাক্কা ধাক্কি করো এটা কি জায়গা পুরো হয় আর জায়গা নাই একটা জায়গা আছে আমার কান্দির প্রায় যা থাকে কপালে কত হবে সকালে কখনো শুরু করছি না যে একটু অপেক্ষা করো আমি আইলটা বানতেছি যে এরা বান্ধার আগে আমার ভাই ছড়ে দিতেছে আর আমার কথা কয় না চুপ কর চেয়ারম্যান থাকলে সবার কেউ লাগতো না মারহাবা বান কষ্ট হইতেছে কারা কারা বেজার হাত তোলেন ওই দু তিনটা তুলছে এই সব রোহিঙ্গিয়ার ভাই তো ছোট ভাই কারা কারা খুশি হাত তোলেন এবার আমার সাথে হাত লড়াবেন শ্যামের সাহেব বন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যদি আগুন লেগে ধ্বংস হয় দয়াল রে আগুন লেগে ধ্বংস হয় এই আজমিরি গঞ্জের বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন পাকিস্তানের সামরিক শাসক মোল্ল বিমান দুর্ঘটনায় ভাই ওরে বিমান পড়ে চাই গইল কোরআন পড়ে নাই কি করে পূর্বে কোরআন কি করে পূর্বে কোরআন আগুনের তেজ আজ বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ বাঁচাইব ইসলামের মান
বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বলো না যদি আগুন লেগে ধ্বংস হয় যদি আগুন লেগে ধ্বংস হয় এই পাকিস্তানের বইয়ের দোকান বাংলাদেশের বইয়ের দোকান বিশ্ববাসীর বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কেন গজলে অর্থ আছে না কেন হারাবে না একটা কারণে আল্লাহ কোরআনে কয় কোরআনের বাড়ি আসলে কোথায় আমার বাড়ি ভাঙিয়া দিছেন আমার বাড়ি শেষ কিন্তু কোরআনের বাড়ি কোরআনের পৃষ্ঠা সব উড়াই দিছেন কোরআনের একটা নিজস্ব বাড়ি আছে সমস্যা নাই আমি তেলাওয়াতটা করতেছি কোরআনের বাড়ির ঠিকানাটা দিতেছিলাম বাল হুয়া কুরআনুম মাজীদু ফি লাওহিম কোরআনের বাড়ির নাম হলো লাউহে মাহফুজ যেখানে কোরআনটা অঙ্কিত যেখানে কোরআনটা সংযোজিত যেখানে কোরআন মুহুরাঙ্কিত যেখানে কোরআন সংরক্ষিত এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই আল্লাহ বলেন ইন্না নাহনু নাসাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই পৃথিবীর মানুষ কোরআন নাযিল করেছি আমি আল্লাহ এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি কাউকে দেই নাই আমি আল্লাহর কুদরতের হাতে রেখে দিয়েছি রেখে দিয়েছি রেখে দিয়েছি তাকদীর নারে রিসালাত কুরআন সুন্নাহর আলো কুরআন হাদিস দেখানে নূরে নবী দেখানে নারে তাকবীর আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব ঠিক কিনা বলে আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা কোরআনের পক্ষে আছেন তো থাকবেন তো আমরা উলামায়ে কেরাম সকলে কোরআন সুন্নার কথা প্রতিরাত্রে বলছি বলেই এই সমাজে যাত্রা আর অসামাজিক কাজ করতে গিয়ে 100 বার চিন্তা করে সেই উলামায়ে কেরামদের জবান কি স্তব্ধ করা যাবে না কোরআন সুন্নার বয়ানকে বন্ধ করা যাবে না ঠিক খেয়া বলুন এটা ভালো লক্ষণ নয় কোরআন সুন্নার বয়ান বন্ধ হয়ে গেলে এই দেশ তো নর্তকীদের আড্ডাখানা হয়ে যাবে আমরা সবাই হকের পথে আছি না নাই ইমানদারের মরণের দাম আছে না নাই ইমানদার রুহুটাকে কাফনের কাপড় দিয়ে বাইন্ডিং করে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতা পাঠাইছে কে আবার ইল্লিনি নিয়ে ওই রুহুকে রাখছে কে কবরের ভিতরে যখন ইমানদারে ঢুকায় দেয় উপরে বাস দিবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় মন তবু চলে যেতে হয় সবাই দি পারেন মাশাআল্লাহ সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন সুখের দুচালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া সুখের দুচালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া সাজানো হলো জীবন বেঁচে থাকার আশাই তখনই চলে এলো উপরের ডাক তখনই চলে এলো উপরের ডাক
হলো না পূরণ স্বপ্ন তবু চলে যেতে হয় তবু চলে যেতে হয় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন তবু তবু চলে যেতে হয় তবু চলে যেতে হয় সুখের দুচালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া সাজানো হলো এ জীবন বেঁচে থাকার আশাই তখনই চলে গেল উপরের ডাক তখনই হলো না পূরণ স্বপ্ন তবু চলে যেতে তবু সবাই তবু চলে হয় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন কথা বলুন ঠিক কিনা বলুন বাবা কেউ কি থাকতে পারবে আমি যদি বাবা হাজার চেষ্টা করি কণ্ঠ দিয়ে আমি চিৎকার দিব একদিন আমি পারবো না এই গায়ের শক্তি লয় হয়ে যাবে চেহারার লাবণ্যতা চলে যাবে শক্তি শেষ হয়ে যাবে বলুন এই পরিবর্তনের মালিক কে এই যুবক তুমি হুঙ্কার দিয়ে বলো মালিক কে মাকে মা ডাক দিলে মা খুশি আল্লাহকে আল্লাহ ডাক দিলে আল্লাহ খুশি আল্লাহ কয় ফাজ করুনি আদ করুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরু তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব আমরা আল্লাহকে স্মরণ করব জিকিরের মাধ্যমে ইবাদতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের গুনাহ মাফের মাধ্যমে ঠিক কিনা বলুন কবরস্থানের উপরে বাস দেয় বাস পচার আগে তোমার দেহ পচে যাবে এলে এত বড়াই করো কেন রূপের বড়াই করো কেন টাকার বড়াই করো কেন ক্ষমতার বড়াই করো কেন বক্তাগিরির বড়াই কণ্ঠের বড়াই এগুলো থাকবে না সব শেষ হয়ে যাবে ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না ঠিক কিনা বলো ইমানদারের কবরের উপরে যখন বাসগুলা দিবে চাটাইগুলা দিবে তখন দোয়া পড়া হয় মাটি নিয়ে নিয়ে আঙ্গু দেশে একটা অভ্যাস খারাপ চেয়ারম্যান সাহেব কবরে দেওয়ার পরে হুট করে কবর ভরে দাঁড়ায়া ইডাইয়া ইডাইয়া মাটি দে এই তোরা কি এত দুশ্মন হয়ে গেছিস ভদ্রতার সাথে কবরে মাটি দিতে হয় একটা দোয়া আছে দোয়ারা শিখে নাও তুমি মিনহা খলাক নাকুম বলে প্রথম মুষ্টি মাটিটা দিবা ওয়া ফিহা নুইদুকুম বলে দ্বিতীয় মুষ্টি মাটিটা দিবা ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা বলে তুমি তৃতীয় মুষ্টি মাটি দিবা তুমি হুট করে ঢিল মেরে মেরে কবর মাটি দিয়ে যাইতেছো মনে হয় যেন সে তোমার চিরশত্রু হয়ে গেল জানাজার মাঠে গিয়ে এক মিনিট দেরি হইলক্ষণ পড়াইলেন নামাজটা এরা সময়ের কত দাম আর দোকানে বয়া বয়া যে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতাছে বাটপাটি ওয়াজের মধ্যে আইলে তারা হোরা নামাজও গেলে তারা হোরা নবী কো সবচেয়ে বড় সুর নামাজ সবচেয়ে বড় সুর সাহাবারা কো নবী নামাজের সুরই কেমনে হবে এটা কোনটা কো যে তাড়াতাড়ি গণ গণ রুকু মারে সাজদা মারে দেখেন না 20 রাকাত তারাবি 18 মিনিটে শেষ এটা পুরা 4G 4G পুরা 4G মারে 6G জি হানা সবার হিয়া নজা না যেখানে দেরি ও তারাবি আন করতে না যেখানে তাড়াতাড়ি ও গৌর করে সল হিয়া নজা গা এটা 6G এরা নিজে বানাইলা জি নামাজের ভিতরে দৃঢ়স্থিরতা দরকার আছে কিনা বলেন নামাজকে বলো না আজকে বলো আমার নামাজ আছে নামাজকে বলো না আকাশকে বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পর পারে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে ঠিক ছিল ও বান্দরি শিব পাশার বন্ধুরা ইম
কবরের ভিতরে নামায়া দিব এবার আল্লাহ বলবে ও ফেরেশতা এটা কোন ফেরেশতার কি আজরাইল না ইল্লিনির ফেরেশতা ইল্লিনির ফেরেশতা রে ও ফেরেশতা ইমানদারের বডিটা এখন কবরে নামায় দেওয়া হয়েছে ইল্লিনের ভিতরে যেই রুহটা রাখছিলি এই রুহটা এখন ইমানদারের কবরের ভিতরে তার বডির ভিতরে নিয়ে ঢুকাইয়া দিয়ে আসো আরো জোরে কইছো সুবহানাল্লাহ কোন যেই মাত্র ইমানদারের বডির ভিতরে রুহটা দিয়া দিবে গো এবার ইমানদারের কবরে জিন্দা হইয়া যাবে তখন ইমানদারের কবরে দুইজন ফেরেশতা আসবে না ওই মুহূর্তে আমার নবী বলেন ইমানদারের কানের মধ্যে আমার আল্লাহ এত পাওয়ার দিয়ে দিবেন যে তার আপনজনেরা কবরের পাশ দিয়া 40 কদম হেঁটে হেঁটে যাইতেছে ইমানদার কবরের ভিতর থেকে তার আপনজনের পায়ের আওয়াজ সব শুনতেছে এমন পাওয়ার ইমানদার কবরের ভিতর থেকেই রুহটা দেওয়ার সাথে সাথে আপনজনের পায়ের আওয়াজ শুনতে পারবে এবার ওই মুহূর্তে একজন ফেরেশতা কবরে দুইজন ফেরেশতা কবরে নামবে নামতে যাইয়েই ইমানদারকে সালাম দিবে এইভাবে শুয়ে থাকবে কাফরের কাপড় দিয়ে তারে উঠে আসতে করে বসাইব ইমানদার এইভাবে বসে থাকবে একবার চিৎকারটা দেখেন তো কেমন লাগে অন্ধকার কবরের ভিতরে ইমানদার কাফনের কাপড়টা লইয়া এমনে সুন্দর করে বসবে বসার পরে ইমানদার প্রশ্ন করবে মার রব্বুকা তুমি মনে করবা এখন কবরের মধ্যে আছো আমি তোমার তিনটা প্রশ্ন করে উত্তর দিবা মার রব্বুকা ওয়া মা দীনুকা ইসলাম ইমানদার এইভাবে পরীক্ষা করব এটা সাহস লাগবে ব্যাপারটা দেয় এখন এপ্লাস হয়েছে গোল্ডেন এপ্লাস যা কথা বলেন ঠিক না বেটি মাশাআল্লাহ মাশাআল্লাহ ও বন্ধুরে ইমানদার রে আর বেঈমান রে প্রশ্ন করব কয়টা এক নাম্বার প্রশ্ন ইমানদার এই কাফনের কাপড় দিয়ে বইব এমনি জিন্দা মার রব্বুকা ইমানদার বলবে রব্বি আল্লাহ ওয়ামা দীনুকা ইমানদার বলবে দীনি আল ইসলাম এরপরে বলবে ওয়ামান হাজার রজুল অথবা ওয়ামা কোনটা তা গোলপি হককে হাজার রজুল এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতে তখন সে বলবে হুয়া নাবি জুনা আমার আমাদের নবী তিনি আমার নবী তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জবাবটা দিয়ে দিবে আমার আল্লাহ ডাক দিয়া বলবে ও জান্নাতের ফেরেশতা আমার ইমানদার কবরের ভিতরে পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাস করেছে যাও যাও এবার ইমানদার আস্তি করে শোয়াইয়ার আগে বসানোর পরে শোয়াইবার আগেই আল্লাহ বলেন ও ফেরেশতা কিয়ামত পর্যন্ত আমার মুমিন বান্দা কবরের ভিতরে থাকবে ওই কবরের ভিতরে ইমানদারের নিচে কোনো বিছানা নাই ডানে মাটি বামে মাটি নিচে কোনো বিছানা নাই আমার পাগল এতদিন পর্যন্ত মাটির মধ্যে শুয়ে থাকবো এটা হতে পারে না তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যাও জান্নাতের ভিতরে যাইয়া ইমানদারের নিচে শুইবার আগে জান্নাতি বিছানাটা বিছায়া দাও এবার ইমানদারের নিচে জান্নাতি গালিচা বিছায়া দিব বিছায়া দেওয়ার পরে ইমানদার এইবারে এই এদিকে ইমানদার এইবারে বিছানার মধ্যে শুয়া যাইব এবার শোয়ার পরে আমার আল্লাহ বলবে ইমানদার এখানে ঘুমায়া যাবি ও বন্ধুরি ও শি
घुम आसे ना एक बार डान काते जाए बाम काते जाए हठात करे चोखेर मध्ये घुम लागे ईमानदारेर बेडेर नीचे शरीरेर नीचे जखन एई बिछानाते बिछाया दिब एकटा घटना घटबे मारहाबাগন ईमानदारे बोलबे आलो आमार कबर चतुर्दिके बेष्टनी देवा अंधकार कबर चाँदेर आलो नाई सूरजेर आलो नाई दुनियार कोनो आलो नाई ईमानदार नबीर पागल हईलाम दुनिया तुम्हार पास वक्त नामा আল্লাহু আকবার এখন হাদিস শরীফের মধ্যে এসেছে এই হাওয়াটা কোথায় থেকে আসে এই হাওয়াটা ডাইরেক্ট জান্নাত থেকে আসে যে হাওয়ার তালে তালে বান্দা ওই কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকবে ইসরাফিলের সিংহাফু দেওয়ার আগ পর্যন্ত ইমানদার জাররা পরিমাণ কোন টের পাবে না আল্লাহু আকবার ইমানদার ঘুমায়া যাবে যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিবে ইযাযুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহাফু দিবে সেই দিন ইমানদার ঘুম থেকে উঠবে উঠার পরে আমার নবী আপনার নবী বলেন এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে কুল্লু মান আলাই আল্লাহু আকবার সবাই বলবেন কুল্লু মান আলাইহা ফান সব ধ্বংস হয়ে যাবে কিয়ামত পর্যন্ত শাস্তি পাবে আর ইমানদাররা কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকবে এখন সিদ্ধান্ত নেন আপনি কি কবরে শাস্তি পেতে চান নাকি শান্তি চান শান্তি চাইলে নামাজের দরকার আছে না নাই শান্তি চাইলে নবীর মহব্বতের দরকার আছে না নাই শুধুমাত্র তাই নয় আমার নবী বলেন ঈমানদার কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবে আর তুমি যদি বেঈমান হয়ে যাও আমার নবী বলেন এই বেঈমানের কবরের ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে আর বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে যাওয়ার পরে দুই মাসে দুই পাশের মাটি এমন জোরে তারে চাপা মারব তার হাড্ডিগুলো এক পাশের হাড্ডি আর এক পাশের হাড্ডির সঙ্গে মিশে যাবে একেবারে তুলার মতন এই যে আমার দিকে তাকান একেবারে তুলার মতন নরম বানায়া ফেলবে এত সুন্দর দেহ এত শক্তি তোমার কবরে কোনো কাজে আসবে না এই মাটির চাপা খাইয়া ইমানদার
আমার ওই বেঈমান এমন জোরে চিৎকার মারবে, আল্লাহর হাবিব বলেন বেঈমানের কবরের কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানের মধ্যে লাগত, ওই মানুষটার কানের পর্দা ফেটে গিয়ে ওই মানুষটা একবার রক্তক্ষরণ হতে হতে লোকটা মারা যাইত। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, এক আল্লাহর বন্ধু কবরের পার দিয়ে যাইতেছেন, বেলায়েতের পাওয়ার দিয়ে কবরের লাশ একটা উন্মোচন করলেন, উঠানোর পরে দেখতেছেন তার কবর থেকে পায়ের তলা পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতেছে, জাহান্নামের আগুনে জ্বলে। আল্লাহর ওলি ডাক দিয়ে কও, যুবক তোমার কবর থেকে নিচ পর্যন্ত কেন জাহান্নামের আগুন দিয়া দাউ দাউ করে জ্বলতেছে? ওই লোকটা ডাক দিয়ে কই, হুজুর ও হুজুর গো, আমার কোমর থেকে নিচ পর্যন্ত একদিন ধরে জ্বলে না, যেই দিন আমার কবরের মধ্যে দেওয়া হলো সেই দিন থেকে জাহান্নামের একটা আগুনের তাপ আমার বডিটারে জ্বালাইয়া দিতেছে। এবার জিজ্ঞাসা করা হয় তার কারণটা কি, কই আমি যখন দুনিয়ার জমিনে ছিলাম আমার মা আমারে বলছে একটা কাজ করার জন্য, আমি কাজটা করি নাই, একবার বলছে আমি করি নাই, দুইবার বলছে আমি করি নাই, ও যুব ও শিব পাশার বন্ধু আমি তাহিরি প্রতিমা ফিনে কথাগুলো বলি বোঝার জন্য, ওয়াজ দিয়া ওই বুকে যদি আমল না থাকে এই জন্য আমি তাহিরি যা মানে তাই ওয়াজ করি, এই জন্য ওই লোকটা ডাক দিয়ে কই, গুজর আমার আম্মা আমার একটা কাজের জন্য তিনবার আদেশ করছে, শেষ পর্যন্ত আমি আম্মার কথা মানি নাই, না মাই না, আমার পা দিয়ে আমার আম্মার লাথি মারছিল। সবাইকে নাউজুবিল্লাহ বলবেন না, আমি আমার পা দিয়ে আমার আম্মার একটা লাথি মারছিলাম, ওই লাথি মারার কারণে কবরে যাওয়ার পরে আমার কোমর থেকে নিচ পর্যন্ত জাহান্নামের আগুন দিয়া দাউ দাউ করে জ্বলতেছে। ওই লোকটা ডাক দিয়ে কই, হুজুর মার মনে কষ্ট দিলে যদি কবরের ভিতরে এমন শাস্তি হবে গো, আমি জীবনে হো আমার আম্মারে কোনোদিন আমি লাথি মারতাম না। এ যুবকের দল আমি তাহিরি জানি, এই 2020 সাল যখন চলে গেল এই 21 সালটা আসলো, আসার পরে 12:12:1 পরে 12:02 আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, বিদায় 2020 হারিয়েছিলাম বাবা নামক বটবৃক্ষটি, 2021 অস্ত্রসিক্ত নয়নে 2021 সালে একটি কথাই বলবো, মা বাবাকে ভালোবাসুন। আমি এখন 21 সালের শুরুতেই বলে দিয়ে যাই, মা বাবাকে ভালোবাসুন। মার মনে কষ্ট দিয়া আমার এই এলাকা তো আমার অনেক মুরিদ আছে, আমার ছেলে মেয়ে আছে, আমি মুরিদরেও বইলা দেই আবার তোমাদেরকেও বলে দেই, তাহিরিকে যদি 1 মিনিটের জন্য ভালোবাসো, বাড়িতে দেখার জন্য পাগল হইয়া গেছো, আমার সঙ্গে সেলফি তোলার জন্য পাগল হইয়া গেছো, ঘন্টার পর ঘন্টা তুমি আমার সঙ্গে ছবি তুললা, কিন্তু তুমি যদি আমাকে 1 মিনিট ভালোবেসে থাকো আমি তাহিরি তোমার পায়ে ধরে বইলে দিয়ে যাই, আমি তাহিরি তোমার পায়ে ধরে বইলে দিয়ে যাই, আমি জানি আমার বাপটা হারাইছে আমার কাছে কেমন লাগে, আগে যদি জানতাম আমার বাবারে আমি হঠাৎ করে হারাইয়া ফেলমু, এখন তো মনে হইতেছে বাবা যখন চাইছে 5,000 দিতাম 10,000, এখন তো মনে হইতেছে বাবার হাতে কেন 10 লক্ষ দিলাম না, জীবনে অনেক খাবার বাবা একলা একলা বসে খাইছে আমরা আমাদের মতো খাইছি, এখন আব্বা হারাইবার পরে খুব মিস করতেছি, আব্বার সঙ্গে কেন বসে বসে খাইলাম না। ও যুবক রে, তোর বাপটা এরি ক্ষেত্রে লাইলে যায় কষ্ট করে, এরি ক্ষেত্রে আইলে বসে ঘাস কাটে আর ধান কাটে, ধান কাটে ওই রৌদ্রের মধ্যে ধান শুকায় মা তোর সারা রাত দান সিদ্ধ করে, তোর গায়ের মধ্যে রৌদ্র লাগতে দেয় না, তোকে দুধ বিক্রি কইরা বাজারাই না, তোরে কত সুন্দর করে খাওয়ায়। ও যুবক, ও বন্ধু বন্ধু বন্ধুরি, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না, মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির বয়ান শুনতে আইবা, তোমার মতন শ্রোতা আমার দরকার নাই, মা বাবার মনে কষ্ট দিয়া আমার আব্বা আব্বা করবা মুরিদ হইয়া, তোমার মতন মুরিদ আমার দরকার নাই, কারণ বাপটা এমন একটা বাবা। আমি যখন 2021 সাল রাতের বেলা জানুয়ারির 1 তারিখ বাড়িতে গেলাম, আমার আব্বা যেই ঘরের ভিতরে ছিল ওই ঘরের দরজাটা দেখা কলিজাটা ভাগ ভাগ হয়ে গেছে,
গত বছর 2020 সালের জানুয়ারির 1 তারিখে আব্বা আমারে কইছিল কিছু বাংতি টাকা দে আমি বলছিলাম কেন কই খরমপুর মাজারে যাব ফকির মিসকিন আছে আতর লেংরা আছে আমি এদেরকে নিয়ে কিছু বাংতি টাকা দিমু শিন্নি কইরা খাওয়ামু এবারে কুশাল আইলো আমারে বিয়ার এই কথা কই না বাংতি দে ওই বাবাটারে হারাই আমি পাগলের মতন হয়ে গেছি রে কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না বাপটা যদি লাতুর হইয়া শিবপাশার ঘরের কোণার মধ্যে বইয়া থাকে মনে করবা ঘরটা আলোকিত আর এই বাপটা যদি না থাকে ঘরটা অন্ধকার এই এই একবার তাকায়া দেখ তোর বুড়া বাপটা তোর জন্য কি না করছে এই বাপটা তোর পরীক্ষার এন্ট্রি ফি ফি দিছে ঋণ কই যাই না ফর্ম ফিল আপের টাকা দিছে ঋণ কইরা তোরে বসতে দেয় নাই এ যুবক এখানে অনেক মানুষ আছে রে যারা মায়ের হাতের রাতের খাবার খেয়ে আসতে পারে নাই আমি যদি জিজ্ঞেস করি কেন তুমি খেয়ে আসতে পারো নাই সে বলবে তাহির উজু আমার আম্মা নাই আমার আম্মা নাই আমার আব্বা নাই আমার আব্বা নাই এই জন্য আমি যুবক ভাই তোর পায়ে দিয়ে বলে দিয়ে যাই এখন বলবেন হুজুর প্রতিমা ফিলে কেন মার কথা বলেন আরে মার কথা কইতাম না তো কার কথা কইতাম রে পৃথিবীতে একটা মানুষ নিঃস্বার্থে তোর জন্য দোয়া করে ওই মানুষটার নাম হলো তোর জনম দুঃখিনী মা কথা বলেন ঠিক কিনা এখনো তো বাড়ির আব্বা যেই খাটের মধ্যে ছিল ওই খাটটা এখনো আছে আব্বা যেই তোষকটা ব্যবহার করতো এটাও আছে চাদরটা ব্যবহার করতো এটাও আছে বালিশটা ব্যবহার করতো এটা আছে পানের বাটাটাও আছে এই জন্য আমি প্রায় সময় গানটা মিলাইয়া মুখে মুখে বলি দরজাটা খুলতে খে যাই ধুকা মা বুঝি বলছে এলে নাকি খোকা দরজাটা খুলতে খেয়ে যাই ধুকা বাবা বুঝি বলছে হেলে নাকি খোকা বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু আজ তাই প্রেমে বাঁধা স্মৃতি বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে দে তোর পা গুলো দে জিব্বা দিয়ে তোর পারে ধুলা বালি গুলো আমি পরিষ্কার কইরা দিই বিনিময়ে একটা জিনিস দাবি করমু জীবনে বুড়া বাপটারে বুড়া বেটা বইলা গালি দিস না জীবনে বুড়া মাটারে বুড়া বেডি বইলা গালি দিস না তুই আজমিরিগঞ্জ মাছের ব্যবসা করস তুমি ঢাকা শহরে ব্যাগের ব্যবসা করো জুতার কারখানা চাকরি করো তুমি সিঙ্গাপুরে থাকো এই শীতের মধ্যে মা ভাঙ্গা ঘরে উপরে দিয়া টিন ভিতরে অনেক শীত লাগে কিন্তু মা শাড়ি কাপড়টা উপরে দিয়ে তোল বিস্তাটা দিয়ে ঘুমায়া থাকে একবার ফোন দিয়ে জিজ্ঞাসা মাগো তোমার শাল আসেনি শীতের দিন একবার মারে ফোন দিয়া কস্তা মা তোমার জাম্পার আসেনি শীতের দিন মারে ফোন দিয়া কম মা তোমার কম্বল আসেনি একটা বলছি তোর বিদেশের কম্বল সানসেটে সাজাইয়া রাখস কাল লাইগা বিদেশি গো ঘরের ভিতরে দেখ সানসেটের উপরে তল্লাশ করে দেখবা একটা দুইটা তিনটা চারটা করে কম্বল কিন্তু দেখা যায় মা একটা তল বিস্তার মধ্যে ঘুমায় এই কম্বল তুই কার জন্য রাখছিস একদিন দেখবে তুই চোখের পানি ফালায় কাঁদবি এই কম্বল তোরে সুখ এনে দিবে না এই জন্য যুব বিদায় বেলায় বলে দিয়ে যায় দুইটা মানুষে কোনোদিন কান্দাবে না একজন মা একজন বাবা কেন জানো নি যেই দুঃখিনী মা যেই দুঃখিনী মা হাই রে আমায় করেছে লালো করেছে লালন আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন
আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়েরে দাফন মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী সবাই হাইরে মা জননী আমার হাইরে মা জননী একটা জবান বন্ধ রাখবেন না দুইটা হাত তুলে বলো আল্লাহু আকবার মহব্বত বলে ইয়া রাসূলুল্লাহ আমরা মা বাবার খেদমত চাই কি চাই না এই জবানটা দিলটা নরম করে কো চাই কি চাই না দুইটা হাত নামায়া একটা কথা বলি শুনো আজকে যুব সমাজ নষ্ট হওয়ার পিছনে দুইটা কারণ দায়ী এক নম্বর হলো তার বন্ধুটা বাছাই করতে পারে নাই এই জন্য বন্ধুর পাল্লায় পড়ে মারে বাধ্য করে বাবারে জিম্মি বানায় আমার মোটর সাইকেল লাগবে কতক্ষণ ঠিক কিনা বলেন বন্ধু বান্ধবের পাল্লাই পুইয়া হঠাৎ এরা বাবার জিম্মি বানাই আমি আর লেখাপড়া করতাম না বিদেশ পাঠাও অথচ সন্তান জানে না ঘরের ভিতরে যে টাকা নাই বাবা কতরে কোথায় থেকে বিদেশ পাঠামো শেষ পর্যন্ত ছেলের অত্যাচারে বাবা ঋণ কইরা সন্তানটারে বিদেশ পাঠাই এমন সংসার সমাজে আছে না না এই জন্য আমি তাহিরি ডাইরেক্ট কথা বলতে পছন্দ করি আমি তাহিরি যদি হাজার হাজার মানুষের সামনে মা মা কইরা চোখের পানি ফেলাইয়া টানতে পারি তাহলে তুমি কেন পারবা না আমি তো জানি মার দোয়ার মধ্যে কোনো ভেজাল নাই মায়ের দোয়া এখন আমার যদি বলো তাহিরি এত সম্মান পাইলা কিভাবে হাজার হাজার লোক কেন আসে আমি বলবো আমার এলেম নাই আমার রূপ নাই কিন্তু আমার মায়ের দোয়া আছে এটাই আমি 100 ভাগ গ্যারান্টি দিয়ে বইলা দিতে পারবো ঠিক কি না বলে এই জন্য আমার আব্বা পায়ের মধ্যে হাত দিয়া বলি আজকের যুব সমাজ দুইটা কারণে নষ্ট হয়ে গেছে এক নম্বর ভালো একটা বন্ধু বাছাই করতে পারে নাই ওই বন্ধুটা ভালো যেই বন্ধুটা খেলার মাঠ থেকে বন্ধুরের নামাজে আনে আর ওই বন্ধুটা খারাপ যেই বন্ধুটা নামাজ থেকে তারে অন্যান্য অন্যায়ের কাজে নিয়ে যায় এই জন্যই তো আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন এক দাস্তানের আগারে বসিয়া হেরিনো মাটির ডেলা হাতে নিয়ে শুকিয়ে দেখনো রয়েছে কস্তুরি মেলা কহিল কস্তুরি তুমি কি আতর দান তোমার গায়েতে সুপাশে বরাক তুমি কি গুলিস্তান কহিল কস্তুরি ও সব কিছু নহি আমি আমি অতিনেচ মাটি ফুলের সহিত থাকিয়া উহার সবাসে হয়েছে খাটি আল্লামা শেখ সাদী বলেন সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে এখন সিদ্ধান্ত নেন ভালো পথে চলবেন না মন্দ পথে চলবেন রাস্তা কয়টা আজকে আপনারা পরিষ্কার বুঝতে পারতেছেন শুরুতে যা বলছি এখন তাই আছে রাস্তা কয়টা একটা হলো সৎ পথ আরেকটা এখন আমার যুব সমাজ মার গলায় ছুরি মারে মাঝে মাঝে বাবারে পিটায় বাবারে পিটায় এমন কিছু কুলাঙ্গার সন্তান সমাজে আছে না নাই এর ভিতরে কারণ একটা নেশা এর ভিতরে কারণ কি নেশা আমার পুলিশ প্রশাসন তার কাছে ভালোই তো প্রশাসনের লোক এই নেশা এই নেশার কারণে আজকে যুব সমাজ তার নিজের জীবনটারে নিজের জীবনটারে শেষ করে ফলাইছে নেশার দ্বারা কি হয় ও জানে না নেশার দ্বারা তোমার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে নেশার দ্বারা তোমার যে জীবনের নেশার কারণে তোমার জীবন শেষ হয়ে যাবে নেশার কারণে ঈমান ধ্বংস হয়ে যাবে নেশার কারণে সমাজে তোমার ভবিষ্যতের স্বপ্ন ধ্বংস হয়ে যাবে এই যুবক তোমাদের এলাকায় বাবা আছে ইয়াবা আছে দেখে গেছে গজ গজ ভাইয়া ঘুরছে এই গজব কি চলবে বাবা চলবে শোনো এখন আমি বলি কথাটা উত্তর জোয়ান করে বলবা আমি বলবো বাবা তুমি বলবা বন্ধ বাবা বন্ধ তো ঠুট লড়ছে না তুই ডাইরেক্ট কেমনে চাই রিস তুই খাস নাকি আ পরীক্ষা করবো বাবা ওই হ্যাঁ মাথায় রিসে কি রাতে চলে নাকি কি হলো নদীর পার যাবা হ্যাঁ ওই বিল কেউ দেখে না দেখে কে কথা করে কেউ দেখে না দেখে কে বলবেন বন্ধ
बाबा बंदा याबा बंदा फेंची बंदा गंजा बंदा डेंडी बंदा सूद बंदा सुधा सेनी सुधा सेनी आंगोदेशर मैक्सिमम मोसीदर सब अबोधी शूट का हमार भुजुर रोका उन्हें पिशाब रोका जे पिशाब शूट का हर पिसर फिर गिरी हुई बुनी जे इमाम शूट का हर पिसर नमाज सोल हुई बुनी शूट करे कुनी इमाम उती नहीं शूट करे कुन मात बुरी नहीं शूट करे कुन पिशाब गिरी नहीं और जे ठीक को सपना आने मार का मुंह जोरे का अरे जोरे का শুদ্ধের কোনো বিশ্বাসগিরি নাই ঠিক শুদ্ধের কোনো বক্তাগিরি নাই ঠিক শুদ্ধ কি চলবে না বন্ধ হবে বন্ধ আমাদের ম্যাক্সিমাম আপনার এলাকা ঠিক আছে অনেক জায়গা তত্ত্ব পাওয়া যায় এরকম মসজিদের সভাপতি শুদ্ধকা আর ওনার কোনো দোষ নাই দোষ হলো আমরা আব্বা ডাক্কা ডাহাত থেকে দেশ আনিয়ে আইন্যা সভাপতি বানাই কিনে জানেন নি সভাপতি বানাইলে ফেনের টাকা পাওয়া যাইবো টাইলসের টাকা পাওয়া যাইব মসজিদের 2000 ইট পাওয়া যাইব এই লোভে বানাই আমার ডাইরেক্ট কথা হলো 70 কোটি টাকার মালিক হতে পারে কিন্তু মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই ঠিক হত্তি নামন ভিক্ষি নামন তোরা ডরাইলে আমি ডরাই না যুবক গোলামান ডরাস নাকি না মুরব্বি বাবা আপনারা কি ডরান নাকি না মুরব্বি ভাইরা আপনারা ডরান না সুদ হারাম কে বলছেন কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে ঠিক বলে বলুন ঠিক কি না বলুন কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে ঠিক কি না বে ঠিক কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে বাড়ি কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে বাড়ি আজরাইল আসবে জবে মাটিতে পরে রবে আজরাইল আসবে জবে মাটিতে পরে রবে কোন কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে সুদ কি চলবে না বন্ধ হবে সিদ্ধান্ত কার আল্লাহ বাবা আপনি রাগ করেন না মনে করেন না যে সুদ কর কইছে আপনার গায়ে আগুনটা লাগলো কিচ্ছু করেন নাই আল্লাহর হাবিব বলছে সুদ খাওয়ার 70টা গুনাহ এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা আমি আপনার বিরুদ্ধে কথা বলে আপনাকে উপকার করেছি আপনি আমাকে ফুলের মালা দেন তাড়াতাড়ি কে কে সুদ খান হাত তুলেন সব আল্লাহর ওলি সব আল্লাহর ওলি একজন সুদ খায় না আল্লাহ আপনাদেরকে কবুল করেন এরা শর্মাইছে গো আল্লাহ শর্মাইছে এরা লজ্জা পাইছে আর খাইতো না আল্লাহ যা হইছে মাফ করে দাও আমিন কর আমিন আর এদেরকে আমিন আমিন সুদ কি চলবে না বন্ধ হবে আল্লাহ